বন্ধুরা আবারো একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো, আবার আমার ইচ্ছার মানে ভিডিও বলতে পারো। এবার দেখো, আমার ইচ্ছা যে বিষয়টা নিয়ে বলার, সেটা যদি কোনো বন্ধু রিকোয়েস্ট করে তো সেটা না দিয়ে আর পারি বলো? সেই কারণে এই ভিডিওটা আমি নিয়ে চলে এলাম। তার আগে একটা কথা বলে নিতে চাইছি, অনেকেই আমার মানে আমার ভিডিওতে কমেন্ট করছো যে নাম নেওয়ার জন্য, তোমাদের নাম নেওয়ার জন্য, আইডির নাম নেওয়ার জন্য। তো দেখো, আমি আমার আজকের ভিডিওর কমেন্টগুলো কিন্তু রাত্রিরে পড়বো। তো রাত্রিরে পড়লে কিন্তু আমি ওই নামগুলো অবশ্যই লিখে রাখবো, কালকের ভিডিওতে বলবো। যেমন আমাকে মুম্বাই থেকে একজন কমেন্ট করেছো, দিদিভাই নালে দাদাভাই কেউ একজন হবে, আসাম থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো, এছাড়াও অনেকের আইডির নাম নিতে বলেছো। প্রত্যেকের নাম নেবো আমি, কিন্তু আমাকে সময় দিতে হবে, কারণ হয়তো আমি একটা ভিডিওতে একজনের নাম নিলাম আর সেই ভিডিও অন্য কারোর নাম নিলাম না, বলে প্লিজ রাগ করো না, কারণ একটা ভিডিওতে সবাইকার নাম নেওয়া সম্ভব নয়, বুঝতেই পারছো। কারণে কিন্তু আমি প্রতিটা ভিডিওতে কিছু কিছু ভিউয়ার্সদের নাম অবভিয়াসলি নেবো। তো এবার আসল প্রসঙ্গে আসা যাক। একটা ভাই আমাকে বারবার কমেন্ট করছে, ভাই বা দাদা ভাই যেই হোক হবে, তৈমুর এসকে তার আইডিটার নামটা দেওয়া আছে। তো সে আমাকে একটা বিষয়ে বারবার ভিডিও করার জন্য বলছিল, আর যেটা আমি নিজেও ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও দেবো, কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার আগে না আমার একটু ভয় লাগছিল। কারণ কি, আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে এই ধর্ম নিয়ে কয়েকটা কথা বলেছিলাম, যেটা কিছু কিছু ভিউয়ার্সদের ভালো লাগেনি, কষ্ট পেয়েছিল তারা। তো আমি কখনোই চাই না আমার ভিউয়ার্সরা আমার কোনো কথায় কষ্ট পাক, আমি সবসময় চাই আমার ভিডিও থেকে সত্যটা জানুক এবং আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিক, আমার কোনো কথাতে তারা যেন কষ্ট না পায়, এটা আমার সবসময় খুব লক্ষ্য রাখি আমি। তো সেই কারণে বিষয়টাই ভিডিও দেবো দেবো করেও আমি দিয়ে উঠতে পারিনি, কিন্তু আজকে যেহেতু সেই ভাইটা আমাকে বারবার কমেন্ট করছে, আমি ভিডিওটা আনতে কিন্তু বাধ্য হলাম। সেটা হচ্ছে ফারিয়াদের বাড়ি কিন্তু ঈদ স্পেশাল কোনো রান্না হয়নি। মানে আমরা প্রত্যেকেই জানি যে ঈদের দিন প্রত্যেকটা ঘরেই, মুসলিম ভাই বোনেদের ঘরে কিন্তু ওই বিরিয়ানিটা হবে। এবার যে যার সামর্থ্য মতো কিন্তু রান্না করবে, যেমন কেউ এগ বিরিয়ানি করবে, কেউ আলু বিরিয়ানি করবে, কেউ মাটন বিরিয়ানি করবে, কেউ চিকেন বিরিয়ানি করবে, কেউ বাবার তাদের যেটাকে তারা সেই দিনকে কুরবানি দেয় সেইটা দিয়েও কিন্তু বিরিয়ানি করবে, ঠিক আছে? তো যাদের যাদের যেরকম সামর্থ্য তারা সেই রকমভাবে বিরিয়ানিটা রান্না করবে। কিন্তু ফারিয়াদের বাড়িতে সেই দিনকে প্রচণ্ড একটা ঝামেলা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু সেই দিনকে বিরিয়ানি তো মানে কোন জিনিসটা দিয়ে বিরিয়ানি তৈরি হবে সেটা তো দূরে থাক, বিরিয়ানি তৈরি হয়নি, জাস্ট একটা লাচ্চা সিমাই এবং নর্মাল সিমাই এবং চিকেন, ব্যাস এটা দিয়ে তাদের ঈদ কাটানো হয়ে গেছিল। এবং যে কথাটা তোমরা বলছো, ওই যে তার দুদিন পর যে মানে সোমবার দিন যে বিরিয়ানিটা তৈরি হলো, সেটা আমি বলবো ওটা কিন্তু মাটন বিরিয়ানি নয়, ড্যাম সিওর ওটা মাটন বিরিয়ানি নয় এবং ওটা চিকেন বিরিয়ানি নয়, ওটা কিন্তু যেটা ফারিয়াদের মধ্যে রেওয়াজ আছে ঈদের দিন রান্না করার সেই জিনিসেরই কিন্তু বিরিয়ানি। কেন বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, অনেক কিছু প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? প্রথমেই যে কথাটা বলবো, আগে যখন আমরা ভিডিও দেখেছিলাম দু তিন দিন আগেকার ভিডিওতে, যেই দিনকে 1 কিলো মাটন আনা হয়েছিল তার মধ্যে 100 গ্রাম চর্বি আনা হয়েছিল এই আমাদের সোনামার জন্য, সেই দিন কিন্তু ফারিয়া আর ম্যান্ডি সকাল সকাল 7টার মধ্যে উঠে মাটন আনতে গেছিল এবং বলেছিল যে আমাদের এখানে সকালবেলা না গেলে কিন্তু এইভাবে মাটনটা পাওয়া যায় না। তখনও কিন্তু তার বাবা তাদের বাড়িতে উপস্থিত ছিল, সেই দিন কিন্তু তারা দুই বোন মিলে মাটন আনতে গেছিল। তাহলে আজকে মানে যেদিন ভিডিওটা দিল বিরিয়ানি, সেই দিন কেন দুই বোনে মাটন আনতে গেল না? কারণ অনেকেই এখানে বলতে পারো যে মেয়েকে নিয়ে স্কুল যাবে, মেয়েকে নিয়ে স্কুল কিন্তু 9:30 সময় বেরিয়েছে, তারা আগের দিন মাটন আনতে গেছিল ঘুম চোখ রগড়াতে রগড়াতে 7টার সময়, তাহলে আজকে মানে সেই দিন কেন দেখানো হলো না যে মাটনটা আনতে যাওয়া হচ্ছে? তার মানে এখানে কোনো একটা বিষয় ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সমস্ত কিছু ফারিয়া দেখালো, তোমার চাল এনেছে, আলু পেঁয়াজ আদা রসুন, এছাড়া বিরিয়ানি করার জন্য যে সমস্ত সামগ্রী লাগে, সেন্ট ক্যাবড়া জল, তার আরো আরো যে সমস্ত জিনিস লাগে সেগুলো সমস্ত কিছু দেখানো হলো, মাটনটা কেন দেখানো হলো না? মাটনটা কেন দেখানো? আচ্ছা মানছি, মাটনটা হয়তো মা ফারিয়া বাড়ি থেকে মানে সোনামাকে স্কুল থেকে রেখে আসার আগেই তৈরি করাতে দিয়ে দিয়েছে, সেই কারণে মাটনটা আমাদের সাথে কাঁচা অবস্থায় দেখাতে পারেনি। কিন্তু করাতে যখন রান্নাটা হচ্ছিল, তুমি আলু ভাজা দেখালে, পেঁয়াজ ভাজা দেখালে, মাটন কষাটা কেন আমাদের সাথে দেখালে না? মাটন কষাটা কেন আমাদের সাথে দেখালে না? কারণ কি বন্ধুরা, মাটন কষাটা এই কারণেই দেখানো হলো না, প্রতিটা জিনিস কিন্তু প্রতিটা ধর্মের মানুষ খুব ভালো করে চেনে, বলছি কেউ কিছু মনে করো না, আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি ওটা মাটন না। কারণ কি, আমরা মাটনটা চিনি, কতটা জানি তারাও চেনে, কিন্তু তারা সেই জিনিসটা যতটা দেখলেই চিনতে পেরে যাবে, আমরা কিন্তু ওই জিনিসটাকে দেখলে অতটা চিনতে পারবো না, আমরা মাটন বা চিকেনটাকে দেখলেই চিনতে পেরে যাবো। এবার আমরা যেমন বলছি ওটা মাটন না, ওটা চিকেন না, সব থেকে বড় প্রমাণ ফারিয়ার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে ওই দিনের ভিডিওতে, এটা কিন্তু
মানে ওই জিনিসের বিরিয়ানি, আমি নাম নেবো না, প্লিজ কেউ কিছু মনে করো না, আমি নামটা নেবো না, তাদের ঈদের দিন যেইটা কুরবানি দেওয়া হয় সেইটার বিরিয়ানি। তখন এই ফারিয়া সেই কমেন্টার কোনো কিছু ফাইট কেন করেনি, কেন করেনি? অপরদিকে দেখতে গেলে দেখা যাবে ফারিয়াকে একজন কমেন্ট করেছে যে তুমি এইভাবে সৌমেনের জীবনটাকে নষ্ট করে দিলে, মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিলে। তখন ফারিয়া এরকম ফস করে ফোনা তুলে উঠেছে যে সৌমেন কি বাচ্চা নাকি, ম্যান্ডি কি বাচ্চা নাকি, যে আমি তাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি, আমি কাউকেই শিখিয়ে পড়িয়ে দিইনি, তাদের যেটা ভালো মেনে আছে তারা সেটাই করছে, আমি তাদেরকে আমার বাড়িতে থাকতে দিয়েছি, এর থেকে বেশি কিচ্ছু নয়, এর থেকে বেশি কিচ্ছু নয়, আর আমি বোঝাবার থেকে বেশি কিচ্ছু করতে পারি না। তাহলে তুমি এই কমেন্টটাতে তুমি ফোঁস করে উঠলে, তাহলে যদি সত্যি ওটা মাটন হয়ে থাকতো তুমি কেন কিছু রিপ্লাই করলে না, কেন কিছু রিপ্লাই করলে না, এটা সব থেকে বড় প্রশ্ন। তোমরা এখনো পর্যন্ত ওই ওর ওই দিনকার ভিডিও দেখলে দেখতে পাবে, ওইখানে কিন্তু একজন মুসলিম ভাই কমেন্ট করেছে, আমি এই বারবার মুসলিম কথাটা বলছি, প্লিজ কেউ কিছু মনে করো না, আমি ভিডিওর ক্ষেত্রে জাস্ট বোঝাতে চাইছি ব্যাপারগুলোকে, নাহলে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারবো না তোমাদের সামনে। ওরা কিন্তু ওই জিনিসটাকে খুব ভালোভাবে চিনতে পারবে, ওই মানে ভাইরা কিন্তু ওই জিনিসটাকে খুব ভালোভাবে চিনতে পারবে যে ওটা ওই জিনিস। আর ওখানে কিন্তু ওই জিনিসটা লিখেছে যে ওটা কিন্তু ওই বিরিয়ানি, মানে ওই কুরবানির বিরিয়ানি, যে মাংসটা ওইটার বিরিয়ানি। তাহলে তারা কিন্তু দেখতে এতটাও ভুল করবে না। আমরা ওই জিনিসটাকে চিনতে না পারলেও কিন্তু তারা যে জিনিসটা প্রতিনিয়ত খেয়ে অভ্যস্ত তারা সেই জিনিসটাকে চিনবে না, এটা কিন্তু হতেই পারে না। আর যদি সেটা মাটনই হয়ে থাকবে, কেন ফারিয়া সেই কমেন্টসের নিচে কোনো কিছু প্রতিবাদ জানালো না, কেন জানালো না? এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড নম্বর পয়েন্ট যেটা আমি বলছি, ওটা কিন্তু ওই দিনকার মানে মাটন সকালে আনা হয়নি, তার বাবা শুধুমাত্র চাল ওই এক্সেট্রা বিরিয়ানি সামগ্রী এনেছিল, মাটন কিন্তু আনেনি। কারণ কি, ওটা ছিল কুরবানির মাংস, ওটা ছিল কুরবানির মাংস যেটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, এবং সেই দিনকে কিন্তু ওই কারণেই তাদের মধ্যে একটা অশান্তি হয়েছিল, সেই কারণেই তাদের মধ্যে অশান্তি হয়েছিল, একটা কিছু প্রবলেম হয়েছিল। তারপর ম্যান্ডি যখন নিজে রিয়েলাইজ করলো যে আমার জন্য, আমার ওই জিনিসটার জন্য এতটা অশান্তি হচ্ছে, চলো আমি এটাকেও মেনে নেবো, আমি এটাকেও মেনে নেবো, আমার ভাইয়ার জন্য আমি আমার স্বামীকে ছেড়েছি, আমি আমার সংসারকে ছেড়েছি, আমি আমার গ্রামকে ছেড়েছি, আর এই জিনিসটা আমি করতে পারবো না, ওই কারণে কিন্তু ও ওই জিনিসটাকে মেনে নিয়েছে। আর একটা কথা চিন্তা করো বন্ধুরা, ঠিক ওই দিনকে বিরিয়ানিটা তৈরি করতে হলো, যেদিনকে কিনা মানে মেয়েকে নিয়ে স্কুল গেল, প্রথম স্কুল গেল, এবং সেই দিনকেই তোমার বিরিয়ানিটা তৈরি করতে হলো। এবং বড্ড অদ্ভুত একটা বিষয়, ম্যান্ডি যখন হাঁড়ির ঢাকনাটা খুঁজলো তখন বলছিল এর মধ্যে কি ভাত আছে, মানে যে নটাঙ্কি করছে পুরো বোঝা যাচ্ছিল। কারণ কি, মানুষ দেখবে তখনই নটাঙ্কিটা বেশি করে, যে আমি তো ওইখানে চুরিটা করে এসেছি, আমি ধরা পড়ে যেতে পারি, তার থেকে বরঞ্চ আমি নটাঙ্কি করি যে ও তোমার এখানে ছিল, বুঝি আমি তো তোমার বাড়িতে কোনোদিন আসেই না, আমি তো জানি না তোমার কোথায় কি আছে, এরকম একটা বিষয়। ওই জন্য বারবার ম্যান্ডি নটাঙ্কি পোনাটা করছিল যে দেখি তো হাঁড়ি খুলে মেয়েকে ভাত খাইয়ে দেবো, হাঁড়ি খুলে কি আছে, তারপর আমরা খাবো হ্যান ত্যান। তারপরে বললো ও বাবা এ তো সারপ্রাইজ বিরিয়ানি, কি গন্ধ, সেই গন্ধ যেখানে আমরা জেনে থাকি যে বিরিয়ানি বাড়িতে তৈরি হওয়া মানে দুটো তিনটে বাড়ি তো খুব কম করে হলো দুটো তিনটে বাড়ি গন্ধটা কিন্তু পাবে, সেই জায়গাতেও কিন্তু প্রমাণ পাওয়া যায় যে ম্যান্ডি ওটা নটাঙ্কি পোনা করেছে। আর একটা কথা যেটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, যে আর একটা বিষয় তোমরা লক্ষ্য করেছো কি জানি না, এই ফারিয়া কিন্তু বলেছে যে আগের দিনের চিকেন আছে, ম্যান্ডি ফারিয়া এবং তার বাবা মা খেতে বসলো, এটা আমাদের সামনে দেখালো, কিন্তু খাবারটা যে মুখে তুললো এটা কিন্তু আমরা দেখতে পাইনি। ম্যান্ডির বাবার মানে বিরিয়ানির থালাতে সমস্ত কিছু দেয়া হলো, কিন্তু ম্যান্ডির থালায় ঠিক কতটা বিরিয়ানি বা কটা মাংসের টুকরো দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাইনি। হয়তো এটাও হতে পারে যে শুধুমাত্র ভাতটা এবং আলুটা এবং ডিমটা খাবে, এবং হয়তো ওই মাংসটা খাওয়া হবে না, যেহেতু কালকের চিকেন রাখা আছে, ওই চিকেনটা কিন্তু যথারীতি হয়তো বিরিয়ানির থালাতে মিশিয়ে নিয়ে আমাদের সামনে দেখানো হচ্ছে যে ওর মেয়েকে খাওয়ানো হচ্ছে। হয়তো এটা করতেও পারে, যদি সত্যি ওর মধ্যে মনুষ্যত্ব বলে কিছু থেকে থাকে, যদি সত্যি ও ভগবান বলে কিছু মেনে থাকে, তাহলে হয়তো সত্যি ও ওই জিনিসটা করবে না। কারণ কি, দেখো এই কথাটা বলছে কেউ কিছু মনে করো না, যে যার কাছে যার জিনিস খুব প্রিয়। আমাদের কাছে কিন্তু আমাদের মাটন চিকেন এটুকুনি এনাফ, এর থেকে বেশি কিছু আমাদের কাছে চাই না। আবার আমাদের মুসলিম ভাই বোনদের কাছে ওই জিনিসটা অনেকটা প্রিয়। কারণ কি, তাদের ওটা নিয়ম, তারা ওটা ছোটবেলা থেকে ওটা জেনে এসছে, তাদের কাছে কিন্তু ওটা ঠিক। সেই জায়গায় তারাও কিন্তু হট করে তাদের ওই নিয়মটাকে কখনো মানে পালন করবে না, এটা কিন্তু হতে পারে না। সেই কারণে কিন্তু ফারিয়া তাদের ঈদটা পালন করলো, কিন্তু ঠিক একটু অন্যরকম ভাবে, মিথ্যে কথা বলে। আর ম্যান্ডিও কিন্তু যে জিনিসটা করছে, আমার মনে হচ্ছে হয়তো ও বিরিয়ানির থালাতে বিরিয়ানিটা যখন দিলো দেখালো, হয়তো ওই মাংসের টুকরোগুলো তুলে দিয়ে চিকেনটাকে ভাতের মধ্যে মিশিয়ে নিয়ে খেয়েছে, বা মেয়েকেও সেটাই খাইয়েছে, সেটাই হয়তো আমাদের সাথে শেয়ার করেছে। আবার এটাও হতে পারে যে ম্যান্ডি ওই জিনিসটা খেয়েছে, কারণ কি যে অক্টোপাস খেতে পারে, যে আরও একটা অনেক কিছু আছে যে এই সমস্ত জিনিসগুলো খেতে পারে, সে
এটা না খাওয়ার কিন্তু কিছু নেই। তবে একটাই কথা বলবো যে এই ম্যান্ডি যদি সত্যি এটা করে থাকে না তাহলে কিন্তু ও অনেক বড় পাপ করেছে, অনেকটা বড় পাপ করেছে। কারণ কি এটা আমরা আমাদেরই খারাপ লাগছে যে আমাদের যে জিনিসটাকে আমরা মানে এই এই জিনিসটা মনে করি সেটাকেই ও এইভাবে করলো। অথচ দেখো আমাদের মুসলিম ভাই বোনেদের তরফ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য বলা হচ্ছে, কারণ কি তারা স্যাঙ্গুইন হয়ে বলছে যে ওটা কিন্তু আমাদের কুরবানির মাংসই ছিল, ওটা কিন্তু কুরবানির মাংসই ছিল। কতগুলো পয়েন্ট দেখো তোমাদের সামনে তুলে ধরলাম, ওটা কিন্তু কুরবানির মাংস ছিল আমিও বলছি। কারণ কি যে মেয়ে দুদিন আগে বললো আমাদের এখানে মাটন আনতে গেলে সকালবেলা গিয়ে লাইন দিতে হয়, সেই মেয়ে ঘুম থেকে তো সকালবেলাতেই উঠলো, তাহলে মাটন কেন আনতে গেল না? এবং অন্য সময় চিকেন কষা হচ্ছে সেই দিয়ে ভিডিও শুরু হচ্ছে, তাহলে সেই দিনকে থালাটাকে তুলে একটু আমাদের ভিডিওটা করা দেখানো যেত না? নিশ্চয়ই দেখানো যেত। তিন নম্বর পয়েন্ট, ফারিয়াকে যখন সৌমেন সম্পর্কে কমেন্ট আসছে তখন ফোর্স করে উঠছে, তাহলে তাকে যখন ওই ভিডিওতে কমেন্ট করালো যে এটা তো এই বিরিয়ানি, তাহলে সেই জায়গায় গিয়ে সে কোনো প্রতিবাদ কেন করলো না যে না এটা কিন্তু মাটন বিরিয়ানি, খুব খুব ভালো করে তোমরা দেখো এবং আমি যে সেদিনকে মাটন কিনে নিয়েছি পারলে আমাদের সেই দোকান থেকে এসে জেনে এসো, এরকম কেন কিছু কমেন্ট বললো না? তার মানে হচ্ছে সরষের মধ্যে ভূত আছে, তার মানে কিন্তু সরষের মধ্যে ভূত আছে। এবার ম্যান্ডি দেখো বন্ধুরা, ম্যান্ডি করতে পারে না এমন কিচ্ছু কাজ নেই। কারণ কি আমার ভাবতে অবাক লাগে সে তার যে সমস্ত সমতুল্য ইউটিউবার আছে সবার সাথে কিন্তু ঝগড়া করেছে, কারোর ফোন রিসিভ করেনি। তোমরা হয়তো এই বিষয়গুলো জানো না, এই ম্যান্ডিকে কিন্তু এই ঘটনাটা ঘটার পর অনেকে ফোন করেছিল, আবারও ফোন করেছিল, কিন্তু তখনও কিন্তু ম্যান্ডি ফোন রিসিভ না করে তার পরের ভিডিওতে বলে দিয়েছিল যে আমাকে কেউ ফোন করে ডিস্টার্ব করো না, এবং তার জন্য অনেকে অনেক দিক থেকে কিন্তু কষ্ট পেয়েছে, সেটা ম্যান্ডি ফিল করেনি। ম্যান্ডি ভেবেছে এখন আমার জীবনে আমার ভাইয়া এবং আমার এই যে বোন মানে ফারিয়া আছে এর থেকে বেশি কিছু আমার কাছে চায় না, সেই কারণেই কিন্তু ও কাউকে এখন কিছু মনেই করছে না। আর একটা কথা দেখবে, আমরা যেখানেই যাই আমরা কিন্তু সারাদিনের মাঝখানে একবারও হলো ঠাকুর বা ভগবানকে আমরা ডেকে থাকি। এই ম্যান্ডিকে যতদিন এই ফারিয়াদের বাড়ি যেতে দেখেছো একবারও কি এই নামটা কোনো সময়ের জন্য বলতে শুনেছো? শোনোনি। কারণ কি যেমন ফারিয়াও তাদের ঠাকুরকে ডাকে না, ম্যান্ডিও কিন্তু ম্যান্ডির ঠাকুরকে ডাকে না, কারণ ওরা এটা বলে কই ভিডিও করছে যে এমন কিছু আমরা আমাদের ভিডিওতে দেখাবো না যার জন্য কোনো রকম কোনো এই ঠাকুর দেবতা নিয়ে প্রবলেমগুলো হতে পারে, কোনো প্রবলেম হতে পারে। যে মেয়ে নিজের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করলো সেই মেয়ে যেখানেই যাক সে তো একটা ধূপ অন্তত দেখাবে, কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাই না। কারণ কি সে তো মন থেকে সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিয়েছে, সে মন থেকে সমস্ত কিছু ত্যাগ দিয়ে দিয়েছে। তাই যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করছিল এই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার, আমি তোমাদেরকে এখানে শিওর ভাবে বলতে পারি যে ওটা কি না মাটন বিরিয়ানি ছিল না চিকেন বিরিয়ানি ছিল, ওটা কিন্তু কুরবানির বিরিয়ানি ছিল, যার জন্য কিন্তু সেই দিনকে আমাদের ফারিয়াই বলো ফারিয়ার বাবাই বলো এবং ফারিয়ার মায়ের মুডটা কিন্তু অন্য রকম ছিল, এবং তারা কিন্তু ওইটাকে প্ল্যান হিসেবে কাজে লাগিয়েছে যে ম্যান্ডি বাড়িতে থাকলে জিনিসটা দেখলে একটু বেশি অন্যরকম লাগতে পারে। ম্যান্ডি বাইরে বেরিয়ে গেল, যথারীতি সেই মুহূর্তে রান্নাবান্না করে একবারে বাসন থালা সমস্তকে মেজে পরিষ্কার করে রাখা হলো যাতে ম্যান্ডির ওই জিনিসটা নিয়ে কোনো অভক্তি না আসে, ম্যান্ডি যেন সন্তুষ্টভাবে জিনিসটাকে খেতে পারে। সেই কারণে কিন্তু আমাদের ম্যান্ডির মা মানে হচ্ছে তোমার ফারিয়ার মা সমস্ত কিছু রান্নাবান্না করে একদম মেজে মুজে এক করে দিল। আর ম্যান্ডি যে নাটক করেছিল না এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট যে ওটা কিন্তু মাটন বিরিয়ানি ছিল না, আর ওটা তো চিকেন নয়, ওটা কিন্তু অন্য বিরিয়ানি ছিল। তো কি করে যে এই জিনিসগুলো করতে পারছে সত্যি কথা বলবো, এটা কিন্তু ভিউয়ার্সরাই পারে ম্যান্ডিকে ঠিক করতে। ফারিয়ার কমেন্ট সেকশনে গিয়ে প্রতিটা ভিডিওতে এই এই কমেন্টটা প্রত্যেকে করো যে তুমি যদি ওটা অন্য কুরবানির মাংসের বিরিয়ানি হয় থাকে তুমি সেটাও বলো, আর যদি ওটা মাটন বিরিয়ানি থাকে তাহলে এমন কোনো প্রুফ দাও যাতে আমরা বুঝতে পারি ওটা মাটন বিরিয়ানি। নাহলে কিন্তু এটা সত্যি প্রতিটা দিকেই প্রতিটা মানুষের কাছে কিন্তু প্রচণ্ডভাবে এই ম্যান্ডি মানে কি ভুল করছে। যদি সত্যি ওটা কুরবানির মাংস হয়ে থাকে তাহলে তো ফারিয়াদের কাছে ওটা ওই দিন না করে এই দিন করে খুব ভুল কাজ করেছে, আর যদি ম্যান্ডি এটাকে খেয়ে থাকে তাহলে ম্যান্ডিও কিন্তু খুব বড় ভুল কাজ করেছে। কারণ যেটা নয় সেটাকে হয় করার কি খুব কি প্রয়োজন আছে? শুধুমাত্র একটা প্রেম কাহিনীকে জোড়া লাগাবার জন্য আরও তো অনেক কিছু জিনিস আছে সেগুলো করতে পারতো, এগুলোই বা কেন করলো? তো এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কিছু মুখ খুলতে চাইছি না। তো যাক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি, ততক্ষণ জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।